গায়ঘাটার ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা কেন্দ্রীয় মন্ত্রীর, থানায় তালা ঝোলানোর হুমকি বিজেপি জেলা সভাপতির, অভিষেক ভীতি কাজ করছে পাল্টা কথা তৃণমূলের। গাইঘাটা এলাকায় বিজেপি কর্মী খুনের ঘটনায় নিহতের বাড়িতে এলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর, বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল। এদিন নিহত দলীয় কর্মীর পরিবারের সাথে দেখা করার পাশাপাশি তাদের পাশে থাকার বার্তাও দেন কেন্দ্রীয় মন্ত্রী। প্রসঙ্গত, বুধবার রাতে গাইঘাটা থানার মানিখেড়া দেশপাড়া এলাকায় মৃত্যু হয় বিজেপি কর্মী কানন রায়ের। তাকে পিটিয়ে খুন করার অভিযোগ ওঠে তৃণমূল কর্মী সমীর মল্লিকের বিরুদ্ধে। রাতেই সমীরকে গ্রেপ্তার করে গাইঘাটা থানার পুলিশ। ঘটনায় মদত দিয়েছে তৃণমূল সাংগঠনিক জেলার যুব সভাপতি নিরুপম রায়। এমন অভিযোগে নিরুপম রায়ের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি কর্মী সমর্থকেরা। দ্রুত তাকে গ্রেপ্তারের দাবিও জানান তারা। অভিযোগ আমাকে ওই নিরুপম রায় আর বাবা বিশ্বজিৎ রায় আর এই সমীর মল্লিক, এদের শাস্তি চাই, আমি ফাঁসি চাই দেখতে। আমার খুন যখন খালি করছে, আর কোনো লোকের খুন কেন খালি না করে? বাবাকে মেরেছে, আমাকে মেরেছে, ওর ফাঁসি চাই। সমীর মল্লিক, সমীর মল্লিক ওর সঙ্গে যারা জড়িত, সমীর মল্লিক, নিরুপম রায়, নিরুপমের বাবা বিশ্বজিৎ রায়, শেল্টার দাতা বিশ্বজিতের নামে আর নিরুপমের নামে ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিরুপম রায়ের বাড়িতে পুলিশি পাহারার ব্যবস্থা করা হয় গাইঘাটা থানার পক্ষ থেকে। যদিও গতদিনই তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন নিরুপম। এদিন নিহত দলীয় কর্মীর বাড়িতে গিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তোলেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন, এই সব কিছু হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। তিনি আরও অভিযোগ করে বলেন, এই ঘটনার পিছনে মূল মাথা অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে শান্তনু ঠাকুরের এলাকাটাকে উত্তপ্ত করে রাখতে চাইছে। তার ভোট প্রক্রিয়া যাতে ভালোভাবে সম্পন্ন হয়, সাধারণ মানুষ যাতে ভীত সন্ত্রস্ত থাকে, সাধারণ মানুষ যাতে ভোট না দিতে যেতে পারে, সাধারণ মানুষকে আজকে কোণঠাসা করে রাখবার জন্যে ওর এই প্রক্রিয়া, ওর চালাচামুণ্ড যেগুলো আছে এখানে, সেগুলোর মাধ্যমে ওর এই উদ্দেশ্য আমরা সফল হতে দেব না। সারা ঠাকুরনগর থেকে শুরু করে, সারা গাইঘাটা থেকে শুরু করে সারা বনগাঁ লোকসভার মানুষ জাগরিত হবে এটা নিয়ে। আমি দেখি আগামী দিনে কী পদক্ষেপ ওদের থাকে। ওরা তো ওই বাড়ি পরিবারকে বলে গেছে আরও পাঁচটাকে মার্ডার করবে, তা আমরাও দেখব যে ওরা কত বড় বাপের বেটা, যে ওরা আরও পাঁচটাকে মার্ডার করবে, আমরাও দেখব। ঘটনায় যাদের পরিবারের লোক মারা গেল তাদের নিরাপত্তা না দিয়ে পুলিশ উল্টে যারা অভিযুক্ত তাদের নিরাপত্তার ব্যবস্থা করেছে, এমন অভিযোগ তুলে দেবদাস মণ্ডল বলেন, অভিযুক্ত গ্রেপ্তার না হলে গাইঘাটা থানায় তালা ঝুলিয়ে দেওয়া হবে। পরিবারের সাথে আমরা কথা বললাম, পরিবার যার নামে অভিযোগ করছে, নিরুপম বলে যে যুব নেতার নামে পরিবার অভিযোগ করছে, এলাকার লোক অভিযোগ করছে যে তার উস্কানিতে আমাদের এই মহিলা কর্মী খুন হয়েছে। তাই এই এলাকার লোকের বক্তব্য, বাড়ির লোকের বক্তব্য যে এই নিরুপম সে কেন এখনো গ্রেপ্তার হয়নি। দুর্ভাগ্যজনক এই রাজ্যে যারা খুন করে তাদের বাড়িতে পুলিশ প্রোটেকশন থাকে, আর যে বাড়ি মানুষ খুন হয় সেই বাড়ি আতঙ্কে থাকে, এটা হলো দুর্ভাগ্যজনক। তা আমরা শুধু বলতে চাই গাইঘাটা থানাকে, এই বাড়ির লোক যাদের নামে অভিযোগ করছে, যার উস্কানিতে হয়েছে, সে যদি গ্রেপ্তার না হয় গাইঘাটা থানায় তালা লাগিয়ে দেবো গাইঘাটা থানার গেটে। তার গ্রেপ্তার চাইছে এই বাড়ির লোকজন, তার উস্কানিতে এখানে এই খুন হয়েছে, আর যে যার উস্কানিতে খুন করলো তার বাড়িতে পুলিশ প্রোটেকশন দিয়ে রেখেছে। হ্যাঁ, পুলিশ দালালি করছে এখানে, দালালি করছে গাইঘাটা থানার পুলিশ, আর যে বাড়ির লোক খুন হলো সেই বাড়ির লোক আজকে আতঙ্কে বাস করছে এখানে। সমস্ত বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস। তিনি বলেন, এটা বিজেপির রাজ্য নয়, এখানে কেউ অন্যায় করলে প্রশাসন তার শাস্তির ব্যবস্থা করে। ঘটনায় যে অভিযুক্ত সে গ্রেপ্তার হয়েছে, আমরাও প্রশাসনকে বলেছি দোষী ব্যক্তির শাস্তির ব্যাপারে। ভারতবর্ষের বিজেপি শাসিত রাজ্যগুলোতে খুন সন্ত্রাস হলে তার বিচার মানুষ সঠিকভাবে পায় না, দিনের পর দিন চলে। এই রাজ্যে কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিক তার বিচার হয় এবং প্রশাসনিক হস্তক্ষেপ দ্রুত হয়। রাত এগারোটার, সাড়ে এগারোটার ঘটনা রাতের মধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি
আমরা দাবি করেছি এবং প্রশাসনিককে আমরা সেইভাবেই বলেছি তাকে কঠোরতম ব্যবস্থা নেবার জন্য। তৃণমূলের দলীয় নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ ওঠা প্রসঙ্গে তিনি বলেন, ওরা সবখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাচ্ছে। ঘটনায় যে অভিযুক্ত সে গ্রেপ্তার হয়েছে, আমরা প্রশাসনকে বলেছি দোষী ব্যক্তির শাস্তির ব্যাপারে। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে তিনি বলেন, ওরা সবখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাচ্ছে। ঠাকুরবাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঢুকতে না দিয়ে তার ফল পঞ্চায়েত ভোটে মানুষ দেখিয়ে দিয়েছে। পাশাপাশি নিরুপম রায়ের বাড়িতে বিজেপি কর্মীরা হামলা চালিয়েছে বলেও এদিন অভিযোগ তুলেছেন বিশ্বজিৎ দাস। আইন হাতে তুলে নিল বিজেপি, আমাদের ওখানে যুব সভাপতির বাড়িতে আক্রমণ করলো, তার বাবা হাসপাতালে ভর্তি, আজকে ওটি হয়েছে তার বাবার। এই হিংসার যে রাজনীতিটা, সেই রাজনীতি সারা পশ্চিমবাংলা কায়েম করতে চাইছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভীতি কাজ করছে। ঠাকুরবাড়িতে এসেছিলেন, ঠিক আছে, ঢুকতে দেননি, তার পরে পরবর্তীতে এই যে নির্বাচনটা শান্তনু ঠাকুরকে বুঝিয়ে দিয়েছেন, এলাকার মানুষ আমাদের সঙ্গে আছেন, তার বাড়ির বুথে গোহারা হেরেছে, ওই পঞ্চায়েতে হেরেছে। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ভীতি কাজ করছে, ওরা সবসময় সব কিছুর মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাচ্ছে। সব্যসাচী ভট্টাচার্য ও সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গাইঘাটা। বর্ষপূর্তি উপলক্ষে আদি মোহিনীমোহন গান্ধীলালের বনগাঁ শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় চাঁদ। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।